সকলের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। আছে না আপনাদের হাতে মোবাইল ফোন? আছে বন্ধুরা, এই ভিডিওটি শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা, কেউ সিরিয়াসভাবে নেবেন না। এই ভিডিওতে আমরা যা দেখব তা হলো শেখ হাসিনার সকল ভাইরাল বক্তব্য একসাথে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, প্লিজ। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। যারা এখন এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবে, আমার মনে হয় তাদের বাড়ির বিদ্যুৎ গুলি বন্ধ করে দেওয়া উচিত। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন। আজকে ইন্টারনেট, ফেসবুক বা ইউটিউব যাই ব্যবহার হচ্ছে, সেগুলি তো আমাদেরই করা। রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। আচ্ছা, একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না, আমি থাকবো না। নারীর ক্ষমতায়ন কোথায়? বেচারাও কিন্তু রান্না হয়। বাংলাদেশ একটা দেশ, যে দেশটি কোনো দিন ঋণ পরিশোধের ডিফল্টার হয় নাই, হবেও না। বিএনপি জাতীয় পার্টি এরা যখন ক্ষমতায় ছিল, বিদেশ থেকে যখন জিনিস কিনত, তখন ওই 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনে বাকি 10 টাকা পকেটে ঢুকাতো। আমি বলুন না, আমার শরম করে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর সেটা হয় না, বরং আমরা দাম কমিয়ে আনি। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বিনা দোষে র্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যারা স্যাংশন জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে তারা কিন্তু তাদের কোন বাহিনীর বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান, খ্রিস্টান আমাদের আহলে কিতাব। আচ্ছা, আমাদের আহলে কিতাব, এটাও তাদের জানা উচিত। অবশ্য ইহুদি আছে, আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি, ওইটা বোধ হয় বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে। মেয়ের জামাই যে ইহুদি সেটা না বলে আমার ছেলে বউটাকে খামার কাটা আনাতানি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বিশ্বাস করি যে শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। কে ভালো কে মন্দ, কে বেঁচে যাবে কে বেঁচে যাবে, সে তো আল্লাহ বিচার করবেন। সেই বিচারটা এখন বান্দা কেন করবে? একজন মাসুম মানুষ পাওয়া গেছে। কুমিল্লা নামে দেব না, কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, তেলে ভেঙে পড়বে। আবার তার সাথে তার কিছু দোষরাও, তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যেয়ে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। আমাদের উন্নয়নটা তাদের চোখে পড়ে না। এমনকি ভ্যাকসিন চোখেও দিতে হবে নাকি সেটাই মনে হচ্ছে। গালি টালি দিই না, দিতে ইচ্ছে দেওয়ার রুচিও নাই, তবে একটু না বলে পারি না। অবৈধভাবে কেউ যদি সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করে, তাদের ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত হবে। এমনই আরো মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।